Assalamualaikum সবাইকে আজকে অনেকদিন পর আমি আরেকটা ভিডিও নিয়ে আসলাম তো রিসেন্টলি আমি সৌদি আরবে গিয়েছি একটা নিউজ হয়তো আপনারা বিভিন্ন জায়গায় দেখেছেন যে সৌদি আরবে বিভিন্ন যে জায়গাগুলো তাকে মরুভূমি ছিল এখন সব পাহাড় আর মরুভূমি সবুজে ঢেকে যাচ্ছে তো আজকে আমি আপনাদেরকে একটু দেখাতে চেষ্টা করছি আসলে সত্য কি এবং কি অবস্থা আসলে আপনারা আমি এই ভিডিওটা করেছি গাড়ি থেকে বেশিরভাগ ক্ষেত্রে বেশিরভাগ না পুরো ভিডিওটা গাড়িতে করেছি যার কারণে হয়তো বাবা বোঝা যাচ্ছে না কিন্তু আপনারা খেয়াল করলে দেখবেন যে এই যে এখন রোডের পাশে এইগুলো কিন্তু আগে মরুভূমি ছিল এখানে এখন ঘাসে ভরে গেছে এবং অনেক জায়গায় আপনারা এই জায়গাটাতে একদম স্পষ্ট বোঝা যাচ্ছে সব জায়গায় ঘাস এবং অনেকগুলো গাছ দেখা যাচ্ছে আমার ভিডিওর লাস্টে দেখলে খেয়াল করবেন যে কিছু বানর রাস্তার পাশে এসে দাঁড়িয়ে আছে এবং অনেক জায়গায় অনেক জঙ্গলের পশু পাখির আনাগোনা নাকি দেখা গেছে আর কি এই দৃশ্যটা এই দৃশ্যগুলো যে সবুজে ঢাকা মরুভূমি এই দৃশ্যটা সুন্দর যদি লাগে সুন্দর লাগলেও এটা নাকি আসলে কিয়ামতের একটা লক্ষণ এবং আমাদের কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এটা এই ব্যাপারটা এনশিওর করেছেন যে এটা আসলে কিয়ামতের আগে এই ধরনের দৃশ্যগুলো দেখা যাবে তো সবাই ভালো থাকবেন আল্লাহ যেন আমাদের সবাইকে ক্ষমা করে দেন ওই দোয়াই করি এবং ভালো থাকবেন আসসালামু আলাইকুম